And I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail so depressed when I can't seem to get out. But something deep inside won't let me. আজকে তুলে ধরতে চাচ্ছি আমাদের বাজাজের তৈরি বিভিন্ন মডেলের গাড়ি সংক্রান্ত বিষয়ে আপনাদের সঙ্গে থাকব আর কি। তো এখন যারা দূর এবং দূরান্ত থেকে এবং কুষ্টিয়া জেলার বাহির থেকে এই ভিডিওটি দেখছেন, ছোট এবং বড় এবং যারা প্রবাসে আছেন তাদের সবার প্রতি আমি সালাম জানাই। বিজয় মাসের অভিনন্দন রইল সবার প্রতি। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের 27 নভেম্বর 250 একটি গাড়ি 27 নভেম্বর লঞ্চ করেছে। তো আমরা এই আলোকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বলতে চাই যে আসলেই হায়ার্স এই গাড়িগুলো অনেকের চাহিদা ছিল, দীর্ঘদিন ধরেই প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের। আসলে বাংলাদেশের মানুষ মনে করছিল যে এটা কখনো হয়তো সম্ভব হবে না, তবে সেটা সম্ভব হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 250 লঞ্চ করেছে। আপনারা পরবর্তীতে হয়তো বা জানতে পারবেন যে 375 পর্যন্ত বাজাজ আপনাদের সামনে নিয়ে আসছে। তো এখন পর্যন্ত যে বাইকটি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি আপনাদের সঙ্গে, সেটি 250 নিয়ে, N250 পালসার। তো ভারতের তৈরি 250, আপনারা জানেন যে এই 250 সিসির একটি গাড়ি ইতিমধ্যেই আমাদের শোরুম জুয়াই অটো কুষ্টিয়াতে পুছিয়েছে। তো আমরা এইটার মূল্য সংক্রান্ত বিষয়ে কথা বলে রাখি আপনাদেরকে, যে এইটা কোম্পানি নির্ধারণ করেছে 3,39,900 টাকা। 3,39,900 টাকায় আপনি পাচ্ছেন 250 সিসির একটি বাইক, যেটি আসলে দুর্দান্ত মাইলেজ, দুর্দান্ত স্পিড, দুর্দান্ত নিয়েই আসলে এই বাইকটি তৈরি হয়েছে। তো কখন ধরে আমরা আপনাদের সঙ্গে আজকে এই বাইকের কিছু বৈশিষ্ট্য সমূহ নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমেই যাই আপনার যে চাকাটা দেখছেন, এই চাকা মূলত কিন্তু টিউবলেস একটি টায়ার। তো এই টিউবলেস টায়ার সংক্রান্ত অনেকের আসলে ধারণা নেই যে কখনো যদি এই চাকাটি লিক হয়ে থাকে, আপনার চাকাতে যদি জেল থাকে, তাহলে অবশ্যই আপনাকে কখনোই পথে ফেলে রাখবে না গাড়িটি, এবং অবশ্যই আপনি আপনার গন্তব্যে পুছিয়ে কাটাটা বের করতে পারবেন। তে পারি এইটার আসলে সুবিধাটা কী, এখানে আপনারা দেখেছেন যে একটি ডবল চ্যানেল ABS গাড়ি, ABS অর্থাৎ এন্টি লক ব্রেক সিস্টেম। এই গাড়িটি যারা ইতিমধ্যে কিনেছেন এবং ইতিমধ্যেই যারা ব্যবহার করেছেন তারা প্রত্যক্ষ পরোক্ষভাবেই আমাদেরকে জানিয়েছেন। তো এটার মাইলেজ সংক্রান্ত থাকবে 50 আর কি। তো এখন আমরা মাইলেজ সংক্রান্ত বিষয়ে, অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে আসলে লিটারে কত যাবে। তো আমরা যদি ভালো একটি তেল পাম্প থেকে তেল ক্রয় করতে পারি কিংবা বোতলে ভরে আমরা এটাকে ট্রাই করতে পারি, তাহলে আমরা যে মাইলেজটি আজকে ঘোষণা দিচ্ছি এবং যে মাইলেজ আপনাদের সামনে তুলে ধরেছি, সেই মাইলেজে আপনারা পাবেন যে 50 অবশ্যই এটা থাকবে যদি তেলের মাপটা সঠিক থাকে। আর এটার ফুয়েল সংক্রান্ত আপনারা জানতে চাচ্ছেন যে এটার আসলে কত লিটার ধারণ ক্ষমতা। তো প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আপনার 14 লিটার পর্যন্ত এর তেল ক্যাপাসিটি আছে। সুন্দর করেছেন এবং এটার ইঞ্জিন আপনারা দেখছেন, এবং সেই সাথে আমি এনের সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পার্থক্যটা কোথায়। এই ইঞ্জিনটি অবশ্যই আপনার ছোট, এবং পাশাপাশি আপনারা দেখেন যে এটা 250-এর যে ইঞ্জিন দেওয়া হয়েছে সেটা অনেক শক্তিশালী একটি ইঞ্জিন। তো এখানে আসলে আপনারা অনেক সময় প্রশ্ন করেই থাকেন, আমাদের ফোনে জানতে চান যে আসলে ABSটা কী এবং ABSএর বৈষম্যটা কী এবং ABS কেন ব্যবহার করা হয়, এ সংক্রান্ত নানানবিধ কথাবার্তা বলে থাকেন। তো পক্ষান্তরে আমরা বলতে চাই
যে এবিএস এমন একটি সিস্টেম করা আছে যে আপনাকে যাতে কখনো ফেলে না দেয়, গাড়িটা যাতে না পড়ে যায়, এই জন্যই আসলে মূলত এটা এবিএস ডুয়েল চ্যানেলের এবিএস একটি গাড়ি। তো আমরা পার্থক্য সংক্রান্ত বিষয়ে যে কথাগুলো বলে থাকি সাধারণত, সেটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে N160 আর N250-র মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, এবং রাইডাররা যারা ইতিমধ্যে চালিয়েছেন এই গাড়িটি তারা কিন্তু অনেক সন্তুষ্ট প্রকাশ করেছেন। এই কারণে যে এইটার আসলেই মূলত হচ্ছে আপনার যে সাইডটা, ব্রেকিং সাইডের কথা বলা হয়েছে, তো এই ব্রেকিং সাইডটা আসলে মূলত অত্যন্ত শক্তিশালী, এবং এই গাড়িটি যে বৈশিষ্ট্য সমূহ আছে সেই বৈশিষ্ট্য আসলে আমরা এইভাবে বক্তব্যের মাধ্যমে বলে শেষ করতে পারবো না। তো এবং আমরা যারা আসলে ইতিমধ্যেই গাড়িটি চালিয়েছেন তাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা যতটুকু জেনেছি গাড়িটি অনেক শক্তিশালী, এবং গাড়িটি ইতিমধ্যেই আপনার লঞ্চ করে আমাদের শোরুমে পুছিয়েছে। তো আমরা মনে করি যারা এই গাড়ি আসলে কিনতে চাচ্ছেন, মূলত সংযুক্ত আছেন বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে, ইমোতে এবং মেসেঞ্জারে, তারা আমাদের কাছে যে ধরনের প্রশ্ন করে থাকেন আমরা সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। কারণ আমরা যেহেতু একটা ছেল, আমরা একটি গাড়ির ছেল করছি, এবং এই গাড়িতে আমরা যে বৈশিষ্ট্য বৈষম্য পাচ্ছি সেই বৈশিষ্ট্য বৈষম্যটিকে আমরা বুঝে উঠতে পারছি যে বাংলাদেশের মাটিতে অবশ্যই এটা একটি শক্তিশালী গাড়ি হিসাবে চিহ্নিত হবে, এবং রাইডারদের মধ্যে একটা অলরেডি এটার একটা সাড়াও পড়েছে। তো আমরা এখন আপনাদের যে গাড়িটি সংক্রান্ত বিষয়ে কথা বলছি সেটা পালসার N250 নিয়ে। পণ্যটি বিক্রয় করে আসলে দায়বদ্ধতা শেষ নয়, এটা ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তো অতএব আমরা মনে করি যে কোম্পানির যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনের মধ্যে যদি আপনি সার্ভিস সেন্টারে এসে এই সার্ভিসগুলো করাই নেন, অবশ্যই আপনি যে পণ্যটি কিনছেন সেই পণ্যটি আপনার ধরা থাকবে। এই কারণেই যে আপনি আপনার জায়গা থেকে মোটামুটি আপনি যে পণ্যটি কিনছেন তার মূলধন আপনি অবশ্যই আপনার ঘরে নিতে পারবেন। তো আমরা এতক্ষণ যে বিষয়ে কথা বলছিলাম সেটি আপনার N250-তে, এবং আমরা এইটা জানি যে এইটাতে একটি LED লাইট দেওয়া আছে। তো আপনারা দেখেছেন যে এটার ইন্ডিকেটরটাও একটি ব্যতিক্রম একটি ইন্ডিকেটর। তো আমরা এটা নিয়ে আসলে কুলিং সিস্টেম গাড়ি এখন যা রাইডাররা যারা চালিয়েছেন ইতিমধ্যেই তারা এটা নিয়ে আসলে আমাদের সঙ্গে কথা বলেছেন, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন মূলত আমরা সেই আলোকেই আপনাদের সঙ্গে কথা বলছেন সংক্রান্ত বিষয়ে। তো আসলেই মূলত যখন যে প্রোডাক্টস আসে সেটা কিন্তু সরকার অনুমোদিত হয়ে থাকে। তো এইটা সরকার যেহেতু অনুমোদন দিয়েছে অথবা লাইসেন্স নিয়ে ভাবনার আর কোনো কিছু নেই, আপনি আপনার পণ্যটি কিনে আপনার টাকা আপনার ঘরে রাখুন, এমন প্রত্যাশা রইল আপনাদের কাছে।